হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আলোচনা করব জন ম্যানের কোর পেরিফেরি মডেল নিয়ে পৃথিবীর সমস্ত দেশ বা দেশের সমস্ত স্থান প্রাকৃতিক বা অর্থনৈতিক দিক থেকে একই রকম উন্নত হয় না এর ফলে বিভিন্ন স্থান বা দেশের মধ্যে একটা অসাম্য অবস্থার সৃষ্টি হয় এই অসাম্য অবস্থার সৃষ্টির জন্য কতগুলি উপাদান দায়ী এখন আমি একে একে সেই উপাদানগুলো সম্পর্কে বলবো প্রথমত হচ্ছে সেই উপাদানগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি ফিজিক্যাল ফ্যাক্টর এবং নন ফিজিক্যাল ফ্যাক্টর ফিজিক্যাল ফ্যাক্টর বলতে কোন কোনগুলো বিভিন্ন প্রাকৃতিক সম্পদ জলবায়ু মৃত্তিকা অবস্থান উচ্চতা প্রভৃতি প্রাকৃতিক বিষয়গুলি অসাম্যের সৃষ্টি করে যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি থাকে জলবায়ু অনুকূল হয় তাহলে কিন্তু সেই অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে ঠিক অপরদিকে যদি জলবায়ুটা অনুকূল না হয় অর্থাৎ সহনশীল না হয় যদি উচ্চতাটা ভূমিরূপের উচ্চতা অনেক বেশি হয় তাহলে কিন্তু সেটা অর্থনৈতিক উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে এবার বলি নন ফিজিক্যাল ফ্যাক্টর নন ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কোন কোনগুলো পড়ে যেমন জনসংখ্যার পরিমাণ প্রযুক্তিবিদ্যা অর্থনীতি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় এই অর্থনৈতিক অসাম্যের সৃষ্টি করে যেমন আমরা বলতে পারি কোনো একটা অঞ্চল যদি প্রযুক্তিবিদ্যায় উন্নত হয় অর্থনৈতিক দিক থেকে উন্নত হয় তাহলে কিন্তু সেই স্থানের উন্নয়নটা খুব দ্রুত হয় অপরদিকে যদি কোনো স্থান জনসংখ্যা দিক থেকে অনেক বেশি বেশি হয় কোনো স্থানে জনসংখ্যা প্রযুক্তিগত দিক থেকে অনেক পিছিয়ে থাকে তাহলে কিন্তু সেই স্থানটা উন্নত লাভ করতে পারবে না এই সমস্ত প্রাকৃতিক অর্থনৈতিক এবং মানবীয় অসাম্য দূর করে কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জন ফ্রায়েডম্যান কোর এবং পেরিফেরি রিজিয়নের গুরুত্বের কথা বলেছেন আমেরিকান অর্থনীতিবিদ জন ফ্রায়েডম্যান উনিশশো সালে তার রিজিয়নাল ডেভেলপমেন্ট পলিসি এ কে স্টাডি অফ ভেনেজুয়েলা এই গ্রন্থে কোর ফেরিফেরি সম্বন্ধে আলোচনা করেছেন তিনি দেখানোর চেষ্টা করেছেন কিভাবে একটা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কোর এবং পেরিফেরির পেরিফেরি অঞ্চল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তো তিনি কোর এবং এই যে পেরিফেরি এই দুটো শব্দের ব্যবহার করেছেন অর্থাৎ এই যে দুটো অঞ্চল সম্পর্কে তিনি বলেছেন এই দুটো অঞ্চল সম্পর্কে আগে আমাদের জানতে হবে কোর বলতে তিনি কি বুঝিয়েছেন কোর বলতে তিনি বলেছেন সেই সমস্ত অঞ্চলকে যে অঞ্চল অর্থনৈতিক দিক থেকে ক্ষমতা সম্পন্ন প্রযুক্তিবিদ্যায় উন্নত যেখানে ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বেশি হয় এবং যেখানে নতুন নতুন ইনোভেশন হয় অর্থাৎ যে অঞ্চল প্রথম থেকেই অর্থনৈতিক দিক থেকে উন্নত সেই অঞ্চলে প্রথমেই উন্নতিটা হবে এবং সেটি কোর অঞ্চলে পরিণত হবে আর পেরিফেরি বলতে তিনি কি বুঝিয়েছেন পেরিফেরি অঞ্চল বলতে পেরিফেরি বলতে বোঝায় পরিধি অঞ্চলকে অর্থাৎ কোর অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলকে বোঝায় পেরিফেরি অঞ্চল যেখানে অর্থনীতিটা দুর্বল কিন্তু শ্রমিকের পরিমাণ অনেক বেশি ফলে এই অঞ্চল থেকে শ্রমিকের শ্রমিকেরা অর্থের টানে কোর অঞ্চলে যায় এবং কোর অঞ্চল অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত হলেও এই পেরিফেরি অঞ্চল থেকেই কাঁচামাল শ্রমিকের যোগানের ফলেই কিন্তু কোর অঞ্চলের উন্নতি ঘটে অর্থাৎ কোর অঞ্চলের উন্নয়নের সহায়ক হিসেবে কিন্তু এই পেরিফেরি অঞ্চলটা কাজ করে তাই কোনো অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কোর এবং পেরিফেরি অঞ্চল পরস্পরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি যেখানে কোর এবং পেরিফেরির মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে অর্থাৎ পেরিফেরি অঞ্চল থেকে কাঁচা মাল ও শ্রমিকের যোগান যাচ্ছে কোর অঞ্চলে কোর অঞ্চলে সেই সমস্ত উপাদানের সাহায্যে অর্থনীতির উন্নয়ন ঘটছে এবং সেখান থেকে অর্থ সরবরাহ হচ্ছে পেরিফেরি অঞ্চল অঞ্চলে অর্থাৎ কোর এবং পেরিফেরির মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ দুটোই দুটো অঞ্চলে দুটো অঞ্চলের ওপর নির্ভরশীল সেটা আমরা বুঝতে পারলাম এবার বলবো এই মডেলের বিষয়বস্তু সম্পর্কে অর্থাৎ এই মডেলে কি বলা হয়েছে কেন কোনো একটা কেন্দ্রের নগর এলাকা কেন্দ্রের নগর এলাকা দ্রুত উন্নতি লাভ করে এবং সেখানে অন্যান্য সমস্ত অঞ্চল নাগরিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হয় এবং দারিদ্রতায় ভোগে তার ব্যাখ্যা এই তত্ত্বে দেওয়া রয়েছে এই তত্ত্বে চারটি পর্যায়ের মাধ্যমে নগর প্রণালীর উন্নয়নের কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রথম অবস্থা থেকেই অর্থনৈতিক বৈষম্য কোর এবং পেরে অঞ্চলে অঞ্চলের সৃষ্টি করা অর্থাৎ অনেকগুলো অঞ্চল থাকলেও সেই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে কোনো একটা অঞ্চল যদি প্রথম থেকেই অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও যদি উন্নত হয় তাহলে সেই অঞ্চলটা কোর অঞ্চলে পরিণত হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো পেরি হিসেবেই থেকে যাবে অর্থাৎ প্রথম থেকেই অর্থনৈতিক বৈষম্যটা কোর এবং পেরিফিরি অঞ্চলে সৃষ্টি করছে আর কি বলা আছে এই তত্ত্বে কীভাবে কোর ও পেরি এই অসাম্য দূর করে অর্থাৎ কোর এবং পেরিফেরির মধ্যে যে অসাম্য সেই অসাম্যটা দূর করে উন্নয়ন করতে পারা যায় সেই ব্যাখ্যাটাই এই তত্ত্বে দেওয়া হয়েছে এবার বলবো জন ফ্রাইডম্যান তার এই তত্ত্বে কতগুলো রিজিয়নের কথা বলেছেন সেই রিজিয়নগুলো কি কি এক নম্বর হলো কোর রিজিয়ান দু নম্বর আপওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন তিন নম্বর রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন চার নাম্বার হচ্ছে ডাউনওয়ার্ড ট্রানজিশান রিজেন এবার আমি একে একে এই সম্পর্কে বলবো প্রথম হচ্ছে কোর রিজেন তোমরা এই ছবিটা একটু ভালো করে দেখবে দেখো ছবিতে প্রথমেই আছে কিন্তু মাঝে যে সার্কেলটা সেখানে আছে কোর অঞ্চল অর্থাৎ কোর বলতে তিনি সেই অঞ্চলটিকেই বুঝিয়েছেন যেটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত আপোয়ার ট্রানজিশন ডিজাইন বলতে তিনি কি বুঝিয়েছেন আপোয়ার ট্রানজিশন বলতে তিনি বুঝিয়েছেন যে এটি কিন্তু কোর অঞ্চলের একেবারে পার্শ্ববর্তী অঞ্চল যেটি কোর অঞ্চলকে কাঁচামালের যোগান দেয় এবং যেহেতু কোর অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল এটা সেই জন্য এই অঞ্চলের কিন্তু খুব দ্রুত উন্নতি হয় তাই এই অঞ্চলকে আপোয়ার ট্রানজিশন ডিজাইন বলা হয়েছে এবার আসি তিন নম্বর রিজন অর্থাৎ রিসোর্স ফ্রন্টার ইজেন দেখো রিসোর্স ফ্রন্টার ইজেন বলতে কী বোঝানো হয়েছে এই অঞ্চল কোর অঞ্চলে রিসোর্সের যোগান দেয় এই অঞ্চল ফসল এই অঞ্চল কী করে ফসল উৎপাদন করে এবং সেটা কোর অঞ্চলে সরবরাহ করে এবং তার বিনিময়ে এই অঞ্চল অর্থ উপার্জন করে এবং এই অঞ্চলে যেহেতু সম্পদ পাওয়া যায় তাই এই অঞ্চলের সম্পদের সাহায্যে এবং আর্থিক মুনাফা লাভের আশায় নতুন করে কিছু উৎপাদন শুরু হয় যার জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিউলি কনোলাইজ রিজিয়ান এবার বলবো চার নম্বর রিজন অর্থাৎ ডাউনওয়ার ট্রানজেশান ডিজেন দেখো তোমরা এখানে একদম লাস্টের যে সার্কেলটা সেখানে কিন্তু রয়েছে ডাউনওয়ার ট্রানজেশান রিজিয়ান অর্থাৎ আমরা শব্দটা দেখেই বুঝতে পারছি যে পিছিয়ে পড়া অঞ্চল অর্থাৎ এই অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকে একেবারে পিছিয়ে পড়া এখানে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে এবং এই অঞ্চলটি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া হলেও এখানে কিন্তু শ্রমিকের সংখ্যা প্রচুর তাই এই অঞ্চল থেকেই কোর অঞ্চলে শ্রমিকের সরবরাহ হয়ে থাকে জন ফ্রাইডম্যান কোন একটা অঞ্চলের উন্নয়নের জন্য চারটি পর্যায়ের কথা বলেছেন সেই চারটি পর্যায়কে এখন আমি এক একে আলোচনা করব প্রথম পর্যায়টা কি প্রি ইন্ডাস্ট্রিয়াল পর্যায় এই পর্যায়ে কি বলেছেন তিনি এই পর্যায়ে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেছেন অর্থাৎ প্রথম অবস্থায় কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যায় এবং সমস্ত দেশ বা অঞ্চল উন্নয়নের দিক থেকে কিন্তু একই অবস্থায় থাকে অর্থাৎ কোনো দেশের বা কোনো অঞ্চলের উন্নয়ন বেশি বা কম তেমন লক্ষ্য করা যায় না বিভিন্ন অঞ্চলের মধ্যে কিন্তু সেরকম বৈষম্য লক্ষ্য করা যায় না দ্বিতীয় পর্যায়ে কি বলেছেন দ্বিতীয় পর্যায়ে নামটা কি ট্রানজিশনাল ইকোনমি এই পর্যায়ে কি বলেছেন এই পর্যায়ে বলেছেন যে অঞ্চলে সম্পদের পরিমাণ বেশি সেই অঞ্চলটি অর্থনীতি উন্নত অর্থাৎ যে অঞ্চলে সম্পদের পরিমাণ বেশি এবং যে অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলে উন্নত সেই অঞ্চলে কিন্তু শিল্পের উন্নতি ঘটবে যেমন কোনো একটা অঞ্চলে যদি লৌহ খনি থাকে বা কয়লা খনি থাকে তাহলে সেই অঞ্চলটা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে কিন্তু দ্রুত উন্নতি ঘটাবে এবং সেটা প্রথমে একটা কোর অঞ্চলে পরিণত হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলটা পেরিফেরি অঞ্চলে অবস্থান করবে অর্থাৎ পেরিফেরি অঞ্চল হিসেবে অবস্থান করবে তাহলে আমরা এই পর্যায়ে দেখতে পেলাম যে প্রথম পর্যায়ে সমস্ত অঞ্চলগুলো একই অবস্থায় থাকলেও সমস্ত অঞ্চলগুলোর মধ্যে যে অঞ্চলটাতে প্রাকৃতিক সম্পদের সম্ভার রয়েছে অর্থাৎ এই যেমন লৌহ খনি বা কয়লা খনি রয়েছে সেই অঞ্চলটা কিন্তু অন্যান্য অঞ্চলের তুলনায় আগে উন্নতি লাভ ঘটালো অর্থাৎ সেটা কিন্তু কোর অঞ্চলে পরিণত হলো এবার বলবো তিন নম্বর রিজিয়ান তিন নম্বর অঞ্চল তিন নম্বর পর্যায়ে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি এই যে একটা কোর অঞ্চলে প্রথমে সৃষ্টি হলো কিন্তু মানুষের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে তাই এই একটা কোর অঞ্চলের পক্ষে কিন্তু সেই চাহিদা পূরণ করা সম্ভব নয় তখন পাশে আরও সাব সেন্টার গড়ে উঠবে যে সেন্টারগুলো প্রয়োজনীয় দ্রব্যের যোগান দিয়ে থাকে এর ফলে কোর ও সাব সেন্টারের মধ্যে যে পেরিফেরি অঞ্চল সেটা কিন্তু সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ প্রথমে দ্বিতীয় পর্যায়ে আমরা যেমন জানলাম যে একটা কোর অঞ্চল থাকবে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটা পেরি হয়ে অবস্থান করবে কিন্তু এই তিন নম্বর পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কোর অঞ্চলের সাথে সাথে কিছু সাব সেন্টারে সৃষ্টি হচ্ছে তার ফলে যে কোর অঞ্চলের পাশে যে পেরি অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা কিন্তু কিছুটা সংকীর্ণ হয়ে অবস্থান করবে এবার বলি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি অর্থাৎ চার নম্বর পর্যায়ে কোর অঞ্চল এবং সাবসেন্টারের মধ্যে যেমন জিনিসপত্র আদান প্রদান হচ্ছিল এই পর্যায়েও কোর ও সাবসেন্টারের মধ্যে একটা ক্ষুদ্র অঞ্চলের সৃষ্টি হবে যার সঙ্গেও পারস্পরিক পারস্পরিক আদান প্রদান হবে ফলে সমস্ত অঞ্চল একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়বে এবং একটি অঞ্চলের উন্নতি অন্য অঞ্চলের উপর নির্ভর করবে ফলে সমস্ত অসাম্য বৈষম্য দূর হয়ে একে অপরের উপর নির্ভরশীল হয়ে সমস্ত অঞ্চলে সার্বিক উন্নয়ন হবে এবার দেখো আমি একটা ডায়াগ্রাম দিয়েছি যেটা হচ্ছে কোর পেরিফেরি মডেলের কোর পেরিফেরি মডেলের আসল যে চিত্রটা এখানে দেখো প্রথম পর্যায়ে যেটা আমরা নাম বলেছিলাম প্রি ইন্ডাস্ট্রিয়াল পর্যায় এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে সমস্ত অঞ্চলগুলো কিন্তু একই অবস্থায় রয়েছে কোনো অঞ্চলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই সমস্ত অঞ্চলগুলো একই অবস্থায় রয়েছে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশনাল পর্যায় যেটা এই পর্যায়ে দেখতে পাচ্ছি একটা কোর অঞ্চলের সৃষ্টি হলো এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটা কিন্তু পেরি হিসেবে অবস্থান করছে তৃতীয় পর্যায়ে দেখো যেটা বলেছিলাম একটা কোর অঞ্চল সমস্ত চাহিদা মেটাতে পারছে না তার ফলে কিছু সাব সেন্টারে সৃষ্টি হচ্ছে তো সেই সাব সেন্টারে সৃষ্টি হওয়ার ফলে কোরের পাশে যে দেখো দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম পেরিফেরি অঞ্চল সেটা কিন্তু কিছুটা সংকীর্ণ হয়ে গেল এবং কোর ও সাব সেন্টারের মাঝে পেরিফেরি অঞ্চলটা সংকীর্ণ হয়ে অবস্থান করছে এবং কোর ও সাব সেন্টারের মধ্যে দেখো জিনিসপত্রের কিন্তু আদান প্রদান হচ্ছে কোর অঞ্চল থেকে সাব সেন্টারে যাচ্ছে সাব সেন্টার থেকে কোর অঞ্চলে যাচ্ছে এবার বলি চার নম্বর পর্যায়ে চার নম্বর পর্যায়ে দেখো আমরা যেটা বলেছিলাম কোর অঞ্চল সাবসেন্টারের মধ্যে একটা ক্ষুদ্র অঞ্চলে সৃষ্টি হবে যে অঞ্চলের সাথেও কিন্তু কোর এবং সাবসেন্টারের জিনিসপত্রের আদান প্রদান হবে কোরের সাথে ওই ক্ষুদ্র অঞ্চলটার ক্ষুদ্র অঞ্চলটার সাথে আবার সাবসেন্টারের আবার কোরের সাথে সাবসেন্টার সাবসেন্টারের সাথে কোর অঞ্চলে। এইগুলো সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু জিনিসপত্রের আদান প্রদান হবে তার ফলে কি হবে সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা অঞ্চলের সাথে কিন্তু অঞ্চলের উপর নির্ভরশীল হবে সে কোর অঞ্চল বা অর্থাৎ বড় অঞ্চল বা মাঝারি বা ছোট অঞ্চল যেটাই হোক প্রত্যেকটা অঞ্চল কিন্তু প্রত্যেকের উপর নির্ভরশীল হয়ে থাকবে এবং এই অবস্থাতে কিন্তু একটা সমতা লক্ষ্য করা যাবে এবং সমস্ত অঞ্চলের উন্নতি ঘটবে